নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল রূপম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আগের একটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে মাইগ্রেশন করবেন, অর্থাৎ আপনার যদি বর্তমান ওয়েবসাইট বিগ্রক বা সেরকম অন্য কোনো কোম্পানির মধ্যে আপনার ওয়েবসাইটটি হোস্ট থাকে, সেই ওয়েবসাইটটিকে কিভাবে আপনি হোস্টিংয়ের ওয়েব সার্ভারে ট্রান্সফার করবেন উইথাউট এনি লসেস, আর এ টু জেড টিউটোরিয়াল আমি সেই ভিডিওতে আলোচনা করেছিলাম খুবই সহজ সরল ভাষায়। আপনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি। তা আজকে আলোচনা করব যে আপনার যদি কোনো ডোমেন কিনে থাকেন আপনি অন্য কোনো কোম্পানি থেকে, আর সেই ডোমেন দিয়ে আপনি যদি হোস্টিংয়ারে ওয়েবসাইট হোস্ট করতে চান বা নতুন ওয়েবসাইট তৈরি করতে চান, তার এ টু জেড প্রসেস আজকে দেখাবো। এখানে প্রথমে আপনাকে একটা কথা বলে দিই, আমি এখানে যে হোস্টিংয়ার ওয়েব সার্ভারটি নিয়েছি সেটা হলো প্রিমিয়াম শেয়ার হোস্টিং। তা এই প্রিমিয়াম শেয়ার হোস্টিংয়ের মধ্যে আমি একাধিক ওয়েবসাইট হোস্ট করতে পারবো, আর এই শেয়ার হোস্টিং যখন আপনি কিনবেন বা আমি যেহেতু যখন কিনেছি আমাকে একটি ডোমেন ফ্রিতে দিয়েছিল আর একটা ওয়েবসাইটের জন্য SSL সার্টিফিকেট ফ্রিতে দিয়েছিল। তারপরে আপনি যদি একাধিক ওয়েবসাইট এখানে হোস্ট করতে চান তাহলে কিন্তু আপনি সেই সমস্ত ওয়েবসাইটের জন্য এখান থেকে সেই ফ্রি SSL সার্টিফিকেট আর পাবেন না, তার জন্য আপনাকে হয় এক্সটার্নাল পারচেস করতে হবে না হলে আপনাকে অন্য কোনো কোম্পানি থেকে SSL সার্টিফিকেট ব্যবহার করতে হবে, যেমন ক্লাউডফেয়ার। তা চলুন দেখাবো কিভাবে হোস্টিংয়ারের মধ্যে আপনি ফ্রেশ নতুন ডোমেন দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তা এখানে বলে দিয়ে আমি টিউটোরিয়াল স্বরূপ দেখিয়েছি যে বিগ্রক থেকে আমি আমার ডোমেনটাকে হোস্টিংয়ার ওয়েব সার্ভারে নিয়ে আসবো। আজকে যে প্রসেসটা দেখাবো আপনি একই প্রসেস ব্যবহার করে আপনি যে কোনো কোম্পানির ডোমেন হোক না কেন আপনি আপনার সেই ডোমেন দিয়ে এই হোস্টিংয়ার ওয়েব সার্ভারে আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারবেন। তা চলুন দেখাবো এ টু জেড। তার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। তা দেখতে পারছেন এখানে আমার হোস্টিংয়ের অ্যাকাউন্টটি আমি ওপেন করে রেখেছি, এখন আমাকে চলে যেতে হবে আমি যেখান থেকে ডোমেনটা বাই করেছি। তা আমি ডোমেন বাই করেছি দেখতে পাচ্ছেন বিগ্রক থেকে। আমি এখান থেকে এই যে popularrecipe.in এই যে ডোমেনটা রয়েছে এটাকে দিয়ে আমি আমার হোস্টিংয়ারে ওয়েবসাইট ইনস্টল করব, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। দেখতে পাচ্ছেন আমার হোস্টিংয়ের অ্যাকাউন্টটি আমি ওপেন করেছি, এরপর এখানে যে ম্যানেজ অপশন রয়েছে অর্থাৎ আমার যে হোস্টিংয়ের সোজা যে ম্যানেজ অ্যাকাউন্টটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নেম সার্ভার কিভাবে আপডেট করতে হয় বেশিরভাগ বন্ধুরা জানে, তবুও যারা জানে না তাদেরকে দেখিয়ে দিই। এর জন্য আপনাকে চলে যেতে হবে আপনি যেখান থেকে ডোমেন বাই করেছেন সেখানে, অর্থাৎ আমি এখানে বিগ্রক থেকে ডোমেন বাই করেছি তার জন্য বিগ্রকে চলে এসেছি। এখানে আসার পর এখানে একটি ডোমেন দেখতে পাচ্ছেন popularrecipe.in, এই ডোমেনটাকে দিয়ে আমি হোস্টিংয়ারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তা এখন কি করতে হবে আমাকে ওই ডোমেনের উপর একবার ক্লিক করতে হবে, ক্লিক করার পর আমি নেম সার্ভার অপশন পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন নেম সার্ভার অপশন, এই নেম সার্ভার অপশনে ক্লিক করতে হবে নেম সার্ভার আপডেট করতে। আমি অলরেডি নেম সার্ভার আপডেট করে নিয়েছি, কারণ এখানে নেম সার্ভার আপডেট হতে একটু টাইম লাগে, সে জায়গায় আমাকে ভিডিও স্কিপ করতে হতো, তার জন্য আমি আগে থেকে নেম সার্ভার আপডেট করে আপনাদের সামনে ভিডিও করতে বসেছি। তা এখন দেখুন আমি নেম সার্ভার কোথা থেকে পেয়েছি, আমি হোস্টিংয়ারে চলে যাব। হোস্টিংয়ারে আসার পর লেফট সাইড বারে দেখতে পাবেন, একটু নিচে চলে আসবেন, দেখতে পাচ্ছেন হোস্টিংয়ার নেম সার্ভার। এই দুটো নেম সার্ভারকে কপি করে আপনাকে কিন্তু এখানে পেস্ট করে আপডেট নেম সার্ভার অপশনে ক্লিক করে দিতে হবে। এখানে নেম সার্ভার আপনার লাগানোর পর আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, কখনো কখনো 3 ঘন্টাও হয়ে যায়, কখনো 6 ঘন্টা, কখনো 12 ঘন্টাও লেগে যায়। অতএব যতক্ষণ পর্যন্ত আপনার নেম সার্ভার না আপডেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি ওখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন না। যদিও ইনস্টল করে নেন কিন্তু ওয়েবসাইট কিন্তু লাইভ হবে না, অর্থাৎ নেম সার্ভার যতক্ষণ না আপডেট হবে আপনার ওয়েবসাইট লাইভ হবে না। তা যাই হোক আমি এটাকে ক্লোজ করে নিচ্ছি, এখন এখানে আর কিছু কাজ নেই। তবে আপনি এটি ক্লোজ করবেন না, কারণ এখান থেকে আপনাকে কিন্তু এই যে ডোমেন নেমটা রয়েছে এটাকে কিন্তু কপি করতে হবে আপনাকে। কপি করার পর আপনি আপনার হোস্টিংয়ের অ্যাকাউন্টে চলে যাবেন, আসার পর হোম পেজে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে এই আপনার হোস্টিং অপশন পেয়ে যাবেন। এখন ম্যানেজ সেকশনে ক্লিক করবেন, এরপর আপনি এখানে এই যে অ্যারো মার্কটা রয়েছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে 3টে ওয়েবসাইট অলরেডি হোস্ট রয়েছে, এখন আমি যেহেতু নতুন ওয়েবসাইট হোস্ট করব তার জন্য এখানে অ্যাড ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডোমেন নেমের জায়গায় আমি আমার ডোমেনটা পেস্ট করে দেবো, তারপর এখানে আমাকে পাসওয়ার্ড জেনারেট করতে হবে, তার জন্য এখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে অটো জেনারেট যেটা করছি আমি সেটাকেই নিয়ে নেব, নেওয়ার পর আমি এটাকে কপি করে রাখবো, কপি করে আমি নোটপ্যাডে সেভ করে নেব। এরপর আমি অ্যাড ওয়েবসাইট অপশনে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপর আপনি নিচে চলে আসবেন, আসার পর অটো ইনস্টলার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর আপনি আরেকটু নিচে চলে আসবেন, এখানে ওয়ার্ডপ্রেসের যে সিলেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, তারপর এখানে আপনার ওয়েবসাইটে টাইটেল দেবেন, আমি টাইটেলটা দিয়ে দিয়েছি, তবে আপনি এখানে .in.com লাগাবেন না, তাহলে কিন্তু সাপোর্ট করবে না। এরপর আপনি এখানে আপনার মেল আইডি দেবেন, আর অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম আপনার ইউজার নেমটি দেবেন, অর্থাৎ আপনার নামটা দিয়ে দেবেন। এরপর এখানে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আপনি আপনার মতন করে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, এখানে HTTP থাকবে, এখানে ডোমেন নেমটা যদি না সিলেক্ট থাকে ডোমেন নেমটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তা আমার এই ডোমেনের উপর ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, তবে এখানে দেখুন ফোর্স HTTPS, এটি যখনই
আপনি অন করবেন তখনই কিন্তু আপনাকে পারচেস করতে বলবে, কারণ এখানে আমাকে যেটা ফ্রিতে দিয়েছিল সেটা আমি ব্যবহার করে নিয়েছি একটা ওয়েবসাইটের জন্য, এখন বাদবাকি ওয়েবসাইটের জন্য আমাকে কিনতে হবে। তবে আমি দেখাবো শেষে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে HTTPS ব্যবহার করবেন বা ওয়েবসাইটটিকে আপনার সিকিউর করবেন, তার জন্য আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। তা এখন আপনাকে ওয়েবসাইটটা ভিজিট করে দেখিয়ে দিচ্ছি যে রানিং হয়েছে নাকি আমার ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন আমার ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, তবে এখানে দেখুন নন সিকিউর দেখেছে, অর্থাৎ এখানে HTTPS অ্যাক্টিভেট নেই, এখানে আমাকে HTTPS অ্যাক্টিভেট করতে হবে। তা এই ডোমেনটাকে সিকিউর করার জন্য বা HTTPS অ্যাক্টিভেট করার জন্য আমাকে কী করতে হবে, ক্লাউডফেয়ার অ্যাকাউন্টে চলে যেতে হবে। আপনি যদি ক্লাউডফেয়ার অ্যাকাউন্ট তৈরি করতে না জানেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, A to Z সেখানে আলোচনা করা হয়েছে ক্লাউডফেয়ার বিষয়ে, অর্থাৎ ক্লাউডফেয়ারে কীভাবে আপনি ডোমেনেট করবেন, কীভাবে সেটিংস করবেন, কী কী পেজ রুলস তৈরি করবেন, A to Z আমি সেখানে আলোচনা করেছি, অবশ্যই আপনি সেই ভিডিওটা দেখবেন। আপনি সেই ভিডিও অনুযায়ী যখন আপনার ক্লাউডফেয়ারের সঙ্গে আপনার ওয়েবসাইটটিকে লিঙ্ক করবেন, অর্থাৎ নেম সার্ভার আপডেট করবেন, সেক্ষেত্রে কিন্তু কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আপনি জানেন নেম সার্ভার আপডেট মানেই সঙ্গে সঙ্গে আপডেট হবে না, কিছু সময় অবশ্যই সে নেবে। তবে ক্লাউডফেয়ারের ক্ষেত্রে বেশি সময় নেয় না, আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই আপডেট হয়ে যায়। সেটিংসগুলি করে নেওয়ার পর আপনার কিন্তু একটা কাজ বাকি থেকে যাচ্ছে, কারণ আপনি যখনই নেম সার্ভার আপডেট করবেন আপনার কিন্তু ওয়েবসাইট কিন্তু HTTPS ওপেন হবে, কিন্তু আপনি HTTP ওপেন করবেন দেখবেন HTTP ওপেন হচ্ছে, অর্থাৎ আপনাকে কিন্তু ওয়েবসাইট রিডাইরেক্ট করতে হবে আপনার HTTP থেকে HTTPS এ, না হলে কিন্তু গুগলের চোখে কিন্তু আপনার দুটো ওয়েবসাইট হয়ে যাবে, একটা HTTP দিয়ে আর একটা HTTPS দিয়ে। এর জন্য আমি আলাদাভাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দিয়েছি, যে ভিডিওর দ্বারা আপনি আপনার ওয়েবসাইটটিকে HTTP থেকে HTTPS এ রিডাইরেক্ট করবে। অর্থাৎ কোনো ভিজিটার যদি আপনার ওয়েবসাইটটিকে HTTP দিয়ে ওপেন করুক বা HTTPS দিয়ে ওপেন করুক বা উইথাউট HTTP HTTPS এ ওপেন করুক, তাহলে কিন্তু সে একটাই ওয়েবসাইটে রিডাইরেক্ট হবে, সেটা হলো HTTPS আপনার ডোমেন নেম। আশা করি বোঝা গেল। তা ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাওয়ার পর কিন্তু আপনার একটা কাজ থেকেই যাচ্ছে, আপনার যে ড্যাশবোর্ড রয়েছে অ্যাডমিন প্যানেল আপনার ওয়েবসাইটের, সেখানে কিন্তু আপনাকে একটা সেটিংস করতে হবে। তা সেটিংসটা কি দেখে নিন। তা এর জন্য আপনি আপনার হোস্টিংয়ের অ্যাকাউন্টে চলে আসবেন, আসার পর এখানে ডোমেন সিলেক্ট করবেন, ডোমেন সিলেক্ট করার পর এখানে এডিট ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের যে অ্যাডমিন প্যানেল সেখানে কিন্তু রিডাইরেক্ট করে দেবে। এখানে আপনাকে একটি সিম্পল সেটিংস করতে হবে, যে সেটিংসগুলি না করলে আপনার কিন্তু কমপ্লিট HTTPS কিন্তু অ্যাক্টিভেট হবে না। এই তিনটে জিনিস, এক ক্লাউডফেয়ার, দুই HTTPS রিডাইরেকশন, তিন আপনার এই যে জেনারেল সেটিংস, অর্থাৎ আপনার অ্যাডমিন প্যানেলের মধ্যে জেনারেল সেটিংস, এই তিনটে সেটিংস আপনি মাস্ট বি করবেন, তারপরে আপনি পরবর্তী সেটিংসগুলি করবেন। একটা নতুন ওয়েবসাইটে প্রথম শুরুতে কী কী সেটিংস করতে হয় এ নিয়েও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক দেবো, যেখান থেকে আপনি জানতে পারবেন যে একটি কমপ্লিট নতুন ওয়েবসাইটে বেসিক্স কী কী সেটিংসগুলি থাকে যেগুলিকে আপনাকে অবশ্যই করতে হবে। তা এখানে অ্যাডমিন প্যানেলে কী সেটিংস আছে, আপনি সেটিংস অপশানে চলে আসবেন, আসার পর এখানে জেনারেল সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এই সেটিংসটা কিন্তু কমপ্লিটলি আপনার SSL সার্টিফিকেট অ্যাক্টিভেট হওয়ার পর আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনার ওয়েবসাইট কিন্তু আর রানিং হবে না, অর্থাৎ আপনার যে অ্যাডমিন প্যানেল সেটাও আর ওপেন হবে না। তাহলে আপনি আপনার ওয়েবসাইটটাকে ভিউ করে দেখবেন যে আপনার ওয়েবসাইটটা HTTPS এ ওপেন হচ্ছে নাকি। সেটিংসটা কি দেখে নিন, এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস রয়েছে আর এখানে সাইট অ্যাড্রেস রয়েছে, এখানে সাইট অ্যাড্রেস আর ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসে দেখুন এখানে HTTP রয়েছে, দেখতে পাচ্ছেন এই HTTP জায়গায় আপনাকে কিন্তু HTTPS করতে হবে। এছাড়াও নতুন ওয়েবসাইটের জন্য আরও বেসিক্স অনেক সেটিংসগুলি রয়েছে যেগুলি খুবই ইম্পর্টেন্ট, যে সেটিংসগুলি আপনি যদি কমপ্লিট না করেন আর এই সেটিংসগুলি এখন না করতে পারলে যখন আপনার ওয়েবসাইটে অনেক পোস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু এগুলি চেঞ্জ করতে পারবেন না, তখন কিন্তু গুগল সার্চ কনসোল আপনার পোস্টগুলি ইন্ডেক্স করে নেবে, আর তখন যদি আপনি চেঞ্জ করে নেন তাহলে কিন্তু আপনার সেগুলি কমপ্লিট একটা বড় এরর হিসেবে দাঁড়িয়ে যাবে। যেমন আপনাকে বলে দিই, আপনি একটু নিচে চলে আসবেন, অর্থাৎ এখানে পারমালিঙ্ক সেকশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, দেখুন এখানে কোথায় সিলেক্ট আছে কাস্টম স্ট্রাকচার। কাস্টম স্ট্রাকচার বলতে আমি আমার ওয়েবসাইটের আর্টিকেলের যে লিঙ্কগুলি হবে সেগুলো আমি যে টাইটেল বা আমি যে লিঙ্কটা রাখবো বা যে টেক্সটটা দেবো সেটাই সেট হবে, তাই তো। কিন্তু এখানে দেখুন এখানে কি রয়েছে কাস্টম স্ট্রাকচারে, প্রথমে আমার ডোমেইন নেম ঠিকই আছে, কিন্তু পরে দেখুন index.php, তারপরে ইয়ার, তারপরে মান্থ নেম, তারপরে ডে পোস্ট নেম, এইভাবে কিন্তু আপনার প্রত্যেক আর্টিকেলের মধ্যে এই লিঙ্কগুলি তৈরি হবে। এটা আপনি বলুন এটা এরর নাকি, অবশ্যই বুঝতে পেরেছেন এটা এরর। আমি শুধু এই সেটিংসটা আপনাকে দেখাচ্ছি আর বাদবাকি সেটিংসগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে ভিডিও লিঙ্কটা দিয়েছি সেখানে ক্লিক করে আপনি বাদবাকি সেটিংসগুলো করে নেবেন। এখন আপনি এটাকে কি করবেন, ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এখানে শুধুমাত্র সিলেক্ট করবেন পোস্ট নেম, দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নেম শুধুমাত্র এইটা সিলেক্ট করবেন, তাহলে কি হবে আপনার ওয়েবসাইটের যে পোস্ট নেমটা আপনি রাখবেন
শুধুমাত্র সেই নেমটাই কিন্তু আপনার ইউআরএল হিসেবে সেট হবে, তাহলে কিন্তু আপনার সেই ইউআরএলটা হবে এসইও ফ্রেন্ডলি ইউআরএল। আশা করি এইটুকু সময়ের মধ্যে যেটুকু আপনাকে বোঝালাম আপনি সেটি বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনার কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে নেবেন, তাহলে এরকম হেল্পফুল ভিডিও আপনি আবারও পেতে পারবেন। আজকের পর্যন্ত এইটুকু, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।